সম্রত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে ফাউল পক্স মূলত এই ফাউল পক্সটা আমরা দুইটা প্রাকৃতিক উপাদান দিয়ে বা দুইটা স্টেপে আমরা আলোচনা করব যে মাধ্যমে আপনি চিকিৎসা করলে খুবই দ্রুত হানড্রেড পার্সেন্ট আপনার মুরগি ফাউল পক্স আর হবে না বা ফাউল পক্সটা হলেও সেটা সেরে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা জেনে আসি যে ফাউল পক্সটা আমাদের কেন হয় তো মূলত ফাউল পক্সটা হয়ে থাকে এটা আপনার ছোটো এবং বড় মুরগি সবগুলোর হয়ে থাকে বিশেষ করে মশা মাসি কামড়ানোর ফলো হয়ে থাকে ইভেন আরও কিছু মানটি প্লামজম রয়েছে যেগুলোর কারণেও কিন্তু আপনার খামারে ফাউল বক্স দেখা দিতে পারে তো মূলত ফাউল পক্স হয়ে গেলে আমাদের কী কী সমস্যা হয়ে থাকে তো পক্স বড়ো মুরগি বা ছোটো মুরগি দুটার ক্ষেত্রে হয়ে থাকে ইভেন এটাও দেখা গেছে যে কিছু খামারির কাছ থেকে আমি শুনেছি বা তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হচ্ছে যে কিছু খামারি মুরগি বিক্রি করতে যাবে যে সামনে সপ্তাহে তার চালানটা বিক্রি করে দিবে এই সময় তার খামারে ফাউল পক্সটা দেখা দিছে তাহলে ফাউল পক্স দেখা দিলে আপনার মুরগির যে গ্রোথটা রয়েছে সেটা কিন্তু একেবারে ব্রেক হয়ে যাবে ওজনটা কমতে শুরু করবে এবং বিক্রি করতে সবচেয়ে বেশি সমস্যা হবে এই ফাউল পক্স কারণ আপনারাই জানেন যে আমাদের কাস্টমাররা যেটা সবচেয়ে বেশি প্রেফার করে সেটা হচ্ছে সুস্থ সবল এবং চাকচিক্য দেখতে যে মুরগিটা রয়েছে সেটাই কিন্তু কেনার আগ্রহ আপনিও করবেন এবং কাস্টমাররাও করবে সেক্ষেত্রে যদি আপনার মুরগিটা দেখতে একটু বিস্ত্রী দেখা যায় মুখের চারপাশে মূলত বক্সটা লোমবিহীন যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে হয়ে থাকে মুখের চারপাশে পায়ে এগুলোতে যদি ক্ষত ক্ষত দেখা যায় মুরগিটা তারা কিন্তু কিনতে চাবে না কী বিশ্রী দেখাবে এবং তারা মনে করবে কী না কী ভাইরাস জনিত রোগ হয়েছে সেক্ষেত্রে মুরগিটা বিক্রি করতে গেলেও কিন্তু সমস্যা হবে তো এখন বলা যাক যে আমরা এই ফাউল পক্স রোগটা থেকে আমরা কিভাবে আমাদের খামারটাকে সুরক্ষিত রাখবো এটা একটা হচ্ছে প্রথম স্টেপ সেটা হচ্ছে আপনি ভ্যাকসিন করতে পারেন ভ্যাকসিন করলে দেখা যাবে যে আপনার খামারে এই ফাউল পক্সটা না হওয়ার সম্ভাবনা থাকবে তারপরেও বিভিন্ন কারণে হয়ে থাকে তো ভ্যাকসিনটা এটা কি রকম পাবে কোথায় পাবেন এটা ভ্যাকসিনটা হচ্ছে ফাউল পক্সের ভ্যাকসিন এটা আপনি পশু হাসপাতালে গেলেই পাবেন এটার দাম নেবে চল্লিশ টাকা এটা দুশো ডোসের একটা অ্যাম্পল থাকে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখার সুবিধাতে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবং এটা দেওয়ার একটা নিয়মটা হচ্ছে একুশ দিনের প্লাস যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিকে তাদের যে পাখানার নেচে ধারালো একটা সুচ পাওয়া যায় অথবা আপনার সিরিঞ্জের যে সুই রয়েছে সেটা পাউল পক্সের অ্যাম্পলের ভিতরে চুপায় নিয়ে সেটার থেকে চার পাঁচটা ক্ষত দিয়ে দিলে পাখার নেচে আপনার পক্সের ভ্যাকসিনটা কিন্তু হয়ে যাবে এবং আমরা এখন দুইটা স্টেপে আলোচনা করব এটার আমরা চিকিৎসা কীভাবে করবো প্রাকৃতিকভাবে তো প্রথম স্টেপে আমরা আলোচনা করবো আমরা কিন্তু কম বেশি অনেকেই চিনি গোলমরিচ তো গোলমরিচটা এমন একটা ঔষধ যেটা ঔষধি গুণ রয়েছে যেটা মুরগির ভেতরের মানে ফাউল পক্সটা ভেতর থেকে হয়ে থাকে বাহির থেকে হয়ে থাকে এই ফাউল পক্সের ভেতরের যে অ্যান্টিপ্লামজম রয়েছে বা ভেতরে যে ফাঙ্গাস জনিত বা অ্যান্টিভাইরাল অ্যান্টিসেপটিক ফাঙ্গাস ইনফেকশনাল যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু ভেতর থেকে দূর করবে এই গোলমরিচ এটা ব্যবহার করবেন কিভাবে গোলমরিচটা একেবারে পাউডার না করে শুধু হালকাভাবে থেতলা করে নিয়ে গোলমরিচটা ভাবে থেতলা করবেন যাতে টুকরো টুকরো হয়ে যায় এইভাবে থেতলা করে নিয়ে এক কেজি ফিটের সঙ্গে দশ গ্রাম পরিমাণ এক কেজি ফিটে দশ গ্রাম পরিমাণ আপনি যদি গোলমরিচ ব্যবহার করেন পরপর চার দিন দেখা যাবে যে আপনি ভেতরের যে ফাঙ্গাস জানিত সমস্যা বা ফাউল বক্সের যে ভেতরের থেকে আপনাকে এটা দূর করে ফেলবে এখন বলা যাক যে আমরা দ্বিতীয় ওয়েতে আমরা কি করব প্রথম ওয়েতে আমরা গোলমরিচ ব্যবহার করব খাবারের সঙ্গে এবং দ্বিতীয় ওয়েতে আমরা একটা পেস্ট তৈরি করে নিব তো পেস্টটা তৈরি করব আমরা কি কী উপাদান দিয়ে আমরা হারামেশায় চিনে থাকি যে আমাদের নিম পাতা রয়েছে হলুদ এবং নারকেল তেল নিম পাতা হলুদ এবং নারকেল তেল এই তিনটা উপাদান দিয়ে কিন্তু আমরা পেস্ট তৈরি করে নিব এখন বলা যাক এই নিমপাতা পাতা হলুদ এবং নারকেল তেল এটা কী কী কাজ করে নিম পাতা মূলত অ্যান্টিভাইরাল জাতীয় যে সমস্যাগুলো রয়েছে মুরগির ফাউল বক্স হলে সেটার বিরুদ্ধে কাজ করে এবং হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক যেটা আপনার আর সরাতে সাহায্য করবে না বা যে সেফটি জাতীয় সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু হলুদ কাজ করবে এবং নারকেল তেলে ফাঙ্গাস জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেটা কাজ করবে এই উপাদানগুলো আপনার কীভাবে কতটুকু পরিমাণ নেবেন তো নিম পাতা আপনি যে পরিমাণ নেবেন তার ফিফটি পারসেন্ট নেবেন হলুদের পেস্ট বা হলুদ গুঁড়া যদি আপনার নিম পাতা আপনার স্বাভাবিকভাবে যদি তার পাঁচটা ডাল নিয়ে নেন সেই পরিমাণ করে একটু আধা বা হাফ চামিচ আপনার যে হলুদের পেস্ট রয়েছে সেটা আপনি তৈরি করে নেবেন এবং নার্কেটিনটা পরিমাণ মতো নেবেন যাতে একেবারেই তেল তেলে না হয়ে যায় বা একেবারে শক্ত না থাকে সেই হিসেবে করে নেবেন যাতে আপনার ফাউল পক্সের যে ক্ষত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে একটু প্রলেপ করে দেওয়া যায় বা একেবারে পেস্টটা একেবারে দেখা করে নেবেন না যাতে করে মুরগি শরীরে দিচ্ছেন পড়ে পড়ে যাচ্ছে সেভাবে না একেবারে শক্ত না একেবারে নরম না সেম এমনভাবে তৈরি করে নেবেন যাতে মুরগির যে ফাউল বক্সের জায়গাগুলো রয়েছে যেমন পায়ে মুরগির মুখে কানে মোর মানে ঝুঁটিতে এই জায়গাগুলোতে একটু প্রলেপ দিতে পারেন এইভাবে চার দিন আপনারা গোলমরিচটা খাবারের সঙ্গে খাওয়াবেন এবং এই তিনটে উপাদানে একটা পেস্ট তৈরি করে নিয়ে সেটা যদি আপনি বাহির থেকে লাগাইতে পারেন দেখা যাবে যে আপনার মুরগিগুলো চার দিন পরেই আপনার আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে এই ফর্মুলাটা একবার ব্যবহার করে দেখেন আপনার খামারে আর ফাউল পক্স হলেও সেটা থেকে আপনি কিন্তু খুবই দ্রুত উদ্ধার করতে পারবেন এবং ফাউল পক্সের মেডিসিন হিসেবে কিন্তু অনেকটা আর একটা মেডিসিন রয়েছে যেটা আপনারা ব্যবহার করলে দেখা যাবে যে একটু সময় লাগবে সময় সাধ্য বিষয় যে আবার পাউলপক্স হয়ে গেলে আপনার মুরগিগুলো কিন্তু খাবার খেতে চাবে না এক পাশে যেয়ে থাকবে এবং মুরগিগুলো আলাদা করে নিয়ে তার ট্রিটমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে জানা তুলে করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে